আমি জন্মগ্রহণ করি পটিয়া থানার কুলাইন নামক একটি গ্রামে, সেটাই আমার স্থায়ী ঠিকানা। বর্তমানে আমি চট্টগ্রাম শহরে চন্দনপুরা ভাড়া বাসায় থাকি। আমি পটিয়া থানারই অন্তর্গত চরকানে হাই স্কুল থেকে 1969 সালে SSC পাস করি। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি দেওয়ার পর, এটা তৎকালীন পূর্ববঙ্গে, যেটা পরে বলা হতো পূর্ব পাকিস্তান, সেখানে একটা এই 6 দফাকে কেন্দ্র করে নতুন ধরনের একটা রাজনীতি গড়ে উঠতে থাকে। সেই রাজনীতি হচ্ছে স্বায়ত্ত শাসনের রাজনীতি, যেটা পরবর্তীকালে বাঙালি জাতীয়তাবাদের অঙ্কুর উদ্গম ঘটবে, স্বায়ত্ত শাসনের আন্দোলন থেকে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে লিপ্ত হবে। বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা কর্মসূচি ঘোষণা করার পর ধীরে ধীরে একটা আন্দোলন গড়ে উঠতে থাকে, সে আন্দোলনের সাথে আমিও সম্পৃক্ত হই। তারও আগে আমি ছাত্র ইউনিয়ন করতাম, কিন্তু আমাদের এলাকায়, আমাদের হুলেন গ্রামের পার্শ্ববর্তী একটা গ্রাম, তার নাম মনসা, মনসা গ্রামে একজন ছাত্রলীগের নেতা ছিলেন SM ইউসুফ। উনি বৃহত্তর চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন। তো ওনার প্রভাবে আমরা পটিয়ার অনেক ছাত্র ইউনিয়ন কর্মী ছাত্রলীগে চলে আসি। 1969 সালে SSC পাশ করার পর আমি কুলাইন সালেনুর কলেজ নামে একটি কলেজ আছে পটিয়ায়, পশ্চিম পটিয়ায়, সেটা সে বছরেই প্রতিষ্ঠিত হয়। কুলাইন গ্রামের দুজন বিদ্যুৎসাহী ভ্রাতা শিল্পপতি সালে আহমদ চৌধুরী ও তার কনিষ্ঠ ভ্রাতা নূর মোহাম্মদ চৌধুরী, ওরা ওই 1969 সালে কুলাইন সালেনুর কলেজ নামে একটি কলেজ আছে পটিয়ায়, পশ্চিম পটিয়ায়, সেটা সে বছরেই প্রতিষ্ঠিত হয়। কুলাইন গ্রামের দুজন বিদ্যুৎসাহী ভ্রাতা শিল্পপতি সালে আহমদ চৌধুরী ও তার কনিষ্ঠ ভ্রাতা নূর মোহাম্মদ চৌধুরী, ওরা ওই 1969 সালে কুলাইন গ্রামের মধ্যে একটা কলেজ স্থাপন করেন। তাদের নামেই গ্রামের নাম প্রথমে হুলাইন, দুই ভাইয়ের নামে হুলাইন সালেনুর কলেজ। এই কলেজে ভর্তি হওয়ার পরে সে বছরেই সারা পূর্ববঙ্গে 1969-এর গণ অভ্যুত্থান হয়। 6 দফার ভিত্তিতে আন্দোলন, তার সাথে পরবর্তী লাগরতল মামলা বিরোধী আন্দোলন, ততদিনে ছাত্র সমাজও একটা কর্মসূচি দেয়, সেটা হচ্ছে 11 দফা কর্মসূচি। যে গণ অভ্যুত্থানের পর পাকিস্তানের স্বৈর শাসক আইয়ুব খানের পতন ঘটে, বঙ্গবন্ধু জেল থেকে মুক্তি পান। এই 1970-এর গণ অভ্যুত্থানে আমি অংশগ্রহণ করি পটিয়ায়। 1970-এর নির্বাচন 6 দফার ভিত্তিতে একটা ম্যান্ডেট চাওয়া হয়েছিল। যে নির্বাচনে 169টি আসনের মধ্যে আওয়ামী লীগ 167টি আসনে জয়লাভ করে পূর্ব পাকিস্তানে। আওয়ামী লীগ পাকিস্তানের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ করে, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরের গড়িমসি শুরু করে। 71 সালের মার্চ মাসে 3 তারিখ পাকিস্তানের সংসদের অধিবেশন ডাকা হয়েছিল। 3 তারিখ আসার আগে 1 তারিখে ইয়াহিয়া খান, আইয়ুব খানের পরে যিনি পাকিস্তানের সামরিক শাসক হন, তিনি আকস্মিক এক বেতার ভাষণে দুপুরবেলা, 3 তারিখ যে সংসদ অধিবেশন বসার কথা ছিল সেই সংসদ অধিবেশন স্থগিত ঘোষণা করে দেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়েছিল ভয়ঙ্কর। সারা পূর্ববঙ্গের মানুষ তখন রাস্তায় বেরিয়ে বেরোচ্ছিল, ইয়াহিয়ার এই যে ঘোষণা মানি না, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, আমার বাসার লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো, এইসব নানা রকম স্লোগান স্বতঃস্ফূর্তভাবে মানুষের মুখে উচ্চারিত হতে থাকে। 2 মার্চ ডাকসু তৎকালীন VP, যিনি পরবর্তীকালে স্বাধীনতার পর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নামে একটি বিরোধী দলের সাধারণ সম্পাদক হয়েছিলেন, তিনি এখনও
চাষদের সভাপতি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন, স্বাধীনতার পতাকা, স্বাধীন বাংলাদেশের পতাকা। 3রা মার্চ পল্টন ময়দানে ছাত্রদের জনসভা হয়েছিল, সেই জনসভায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ তিনি পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। 7ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু ভাষণ দেন, সেদিনের ভাষণে প্রকারান্তরে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যে তার ভাষণের শেষে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তিনি অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেন, অভূতপূর্ব অসহযোগ আন্দোলন ভারতবর্ষে। এ ধরনের অসহযোগ আন্দোলনের দৃষ্টান্ত আরেকবার দেখিয়েছিলেন মহাত্মা গান্ধী 1921 সালে। এই অসহযোগ আন্দোলন চলতে চলতেই 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী মধ্যরাতে বাঙালি জাতির উপর তাদের অত্যাধুনিক মারণাস্ত্রের ট্যাঙ্ক, রিকোয়ারলেস রাইফেল, মেশিন গান, কামান, বন্দুক নিয়ে নিরস্ত্র বাঙালি জাতির উপর, যারা শুধু স্বাধীনতার জন্য সংগ্রাম করছিল, সেই বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করলেন আনুষ্ঠানিকভাবে, বাঙালি জাতিকে বললেন, তোমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য তোমরা শেষ রক্তবিন্দু দিয়ে তোমরা লড়াই চালাবে। তার আগে এই অসহযোগ আন্দোলন চলাকালে বিভিন্ন স্থানে, শহরে ও গ্রামেও আমাদের ওখানে গাদা বন্দুক দিয়ে, দামি রাইফেল দিয়ে সামরিক প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছিল। যারা প্রাক্তন সৈনিক ইপিআর বেঙ্গল রেজিমেন্টের, তারা এগিয়ে আসলেন গ্রামে গ্রামে, শহরে পাড়ায় মহল্লায়। এইভাবে ছাত্র তরুণ যুবকেরা সশস্ত্র প্রশিক্ষণ নিতে থাকলো, আমরাও নিলাম। এর মধ্যে একটা বড় ঘটনা ঘটলো চট্টগ্রামে, সেটা হচ্ছে 24শে মার্চ পাকিস্তানি বাহিনী পশ্চিম পাকিস্তান থেকে বাঙালিদেরকে গণহত্যা চালানোর জন্য সোয়াদ নামে একটি জাহাজে করে অস্ত্র নিয়ে এসেছিল। সেই অস্ত্র চট্টগ্রাম বন্দরে এসেছিল, সোয়াদ জাহাজ থেকে পাকিস্তানিরা অস্ত্র নামানোর জন্য যখন চেষ্টা করে, তখন বন্দরের শ্রমিক কর্মচারীরা তাদেরকে বাধা দেয়। একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, অনেক শ্রমিক জনতা মারা যায়, কিন্তু একটা অস্ত্র তীরে নামাতে দেওয়া হয়নি। 25শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। আমি তখন এইচএসসি পরীক্ষার্থী, কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হওয়া যায়, আমরা পরীক্ষা বাদ দিয়ে আমরা যুদ্ধে চলে গেলাম। 23-24শে মার্চ জাহাজ অবরোধ হচ্ছে শুনে শহরে চলে আসি গ্রাম থেকে। সেখানে তখন সারা শহরে মানুষ, হাজার হাজার মানুষ বন্দরের দিকে যাচ্ছে, আমিও গেছি। এরপরে 25শে মার্চ আমি শহরে ছিলাম। 25শে মার্চ রাত্রে যখন পাকিস্তানিরা বাবর জাহাজ থেকে গোলাবর্ষণ শুরু করে, তখন রাত্রে আমি রেস্ট হাউসে ছিলাম। রেস্ট হাউস ছিল মুক্তিযোদ্ধাদের ঘাঁটি, শহর আওয়ামী লীগের কার্যালয়। 26শে মার্চ আমাকে আমার পিতা এবং আমার চাচা, ওই যে সারনুল কলেজের নতুন প্রতিষ্ঠাতা নূর মোহাম্মদ চৌধুরী, তার একটা গাড়িতে করে আমাকে স্টেশন রোড থেকে খুঁজে বের করে আমাকে গ্রামে নিয়ে চলে যান, এবং আমার সমস্ত কাপড় চোপড় লুকিয়ে রেখে, আমি যাতে ঘর থেকে বের হতে না পারি, লুকিয়ে রেখে আমাকে অনেকটা গৃহবন্দীর মতো রেখে দিয়েছিলেন। আমি এর মধ্যে তককে তককে থাকি, কীভাবে ঘর থেকে বের হয়ে আমার ইয়েছিল, আমি ইন্ডিয়া চলে যাব। আমার একজন শিক্ষক ছিলেন কুলেন সালুর কলেজে বাংলা পড়াতেন, উনি অধ্যাপক বিপ্রদাস বড়ুয়া, যিনি এখন দেশের একজন খ্যাতিমান কথাসাহিত্যিক, যিনি 21শে পদক পেয়েছেন তার গল্পের জন্য, ছোট গল্পের জন্য, উপন্যাসের জন্য। স্বাধীনতার পরে শিশু একাডেমির উপপরিচালক হয়েছিলেন, তিনি এখনও বেশ জীবিত আছেন, লেখালেখি করেন। তার বাড়ি ছিল রাঙ্গুনিয়ায়। তো আমি পরিকল্পনা মনে পরিকল্পনা করি যে বাড়ি থেকে গোপনে বের হয়ে আমি রাঙ্গুনিয়া আমার স্যারের বাড়িতে চলে যাব, তারপর তাকে নিয়ে ইন্ডিয়া চলে যাব। এপ্রিলের 8-9 তারিখের দিকে আমার শার্টটা আমি লুঙ্গির ভিতরে পরি, শুধু গায়ে পরনে একটা লুঙ্গি, উপরে একটা গেঞ্জি, ভেতরে শার্টটা ছিল। আমি ঘর থেকে সামনে পুকুর পাড়ের দিকে হাঁটতে যাচ্ছি, কারোর কোনো কিছু সন্দেহ হয় না। আরও সামনের দিকে যেতে যেতে আমাদের পাড়া পেরিয়ে আরও কিছু দূর আসার পরে আমি লুঙ্গির ভিতর থেকে শার্টটা খুলে গায়ে দিই, এবং আমি পাসুরিয়া দিকের থেকে হেঁটেই কানুনগুপাড়া চলে যাই, বলখালি থানার কানুনগুপাড়া। সেখানে এক আত্মীয় বাড়িতে এক রাত ছিলাম, তাদেরকে বলে আমি কর্ণফুলী নদী পার হয়ে আমি রাঙ্গুনিয়া ইসাবতী গ্রাম,
আমার শিক্ষক অধ্যাপক বিপ্রদাস বড়ুয়ার গ্রাম ছিল ইসামতি। ইসামতি যাই, ইসামতিতে আমি দু একদিন ছিলাম, ওনার সঙ্গে পরিকল্পনা করি, উনি বলেন যে চলো আমরা ভারতে চলে যাই। ততক্ষণে কালুরঘাট পতন হয়েছে, পাঞ্জাবিরা কক্সবাজার রোড দিয়ে অগ্রসর হচ্ছে, কাপ্তাই রোড দিয়ে অগ্রসর হচ্ছে, ওদিকে রাঙাবাড়ি রোড দিয়ে অগ্রসর হচ্ছে। তো কাপ্তাই রোডও আর্মি চলে আসছে, আমরা খবর পাচ্ছি গ্রামে বসে। আমরা অনেক সতর্কতা অবলম্বন করে কাপ্তাই রোড পার হই, পার হয়ে এই পাহাড়ি পথ দিয়ে আমরা রামগড়ের দিকে যাত্রা করি। পথে রাত হয়ে যায়, চারিদিকে পাহাড়, নিচে একটা নিচু সমতল জায়গা, সেই জায়গার মধ্যে রাত হয়ে যায়। এদিকে আমরা দেখছি মানুষ পালাচ্ছে। কেন পালাচ্ছে? যে ফজলুল কাদের চৌধুরী রাউজানের, উনি তখন এই এভাবে বাড়িঘরে, হিন্দুদের বাড়িঘরে আক্রমণ করছে, জ্বালিয়ে দিচ্ছে, পাকিস্তানিরা মারতেছে। আমরা একটা মাচার মধ্যে একটা পাহাড়ি উপজাতির ঘর দেখলাম, সেই ঘরে আমরা আশ্রয় চাইলাম। গরুর গোয়াল আছে, দয়া করে তারা রাত্রে কিছু খাওয়ার জন্য দিল, তা খেয়ে আমরা ওই গরু ছাগলের সাথে রাত্রে রাত কাটালাম। পরদিন ভোরে উঠে আবার হাঁটলাম। এভাবে হাঁটতে হাঁটতে একসময় রাঙামাটি মানিকচুরি রাজবাড়িতে গিয়ে পৌঁছলাম। মানিকচুরি রাজবাড়ি তখন মুক্তিযোদ্ধাদের বিশাল আশ্রয় কেন্দ্র। মানিকচুরির রাজা, খাগড়াছড়ির রাজা, যাকে মং রাজা বলা হয়, এই মং রাজা মুক্তিযোদ্ধের পক্ষে ছিলেন। উনি লঙ্গরখানা খুলে দিয়েছিলেন। এই যে বিপুল জনস্রোত ভারতের পথে ধাবমান, তাদেরকে খাওয়াচ্ছেন। মুক্তিযোদ্ধারা যারা মুক্তিযুদ্ধে যোগদানের জন্য, তাদেরকে খাওয়াচ্ছেন। আমরা একসময় রামগড় বসলাম, ওই আসাম ইউসুফ ছাত্রনেতা, ওনার সঙ্গে দেখা হলো। উনি আমাকে বললো যে নাসির এসছো, ভালো করেছো, তুমি ট্রেনিংয়ে চলে যাও। আমি দেখলাম ওখানে রামগড়ে জিয়ুর রহমান, মেজর স্বাগত, ওরা কিছু ট্রেনিং দিচ্ছে, ওরা ওখানে একটা ঘাঁটি করেছে মুক্তিযোদ্ধাদের। আমাদেরকে পাঠিয়ে দেওয়া হলো বকাফা, সেটা ভারতের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ, তাদের একটা ঘাঁটি। সেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য ওরা একটা প্রশিক্ষণ শিবির খুলেছিল। এই প্রশিক্ষণ শিবিরে প্রথম একটা দল প্রশিক্ষণ গ্রহণ করে। সেখানে আমাদের গ্রামের, আমাদের থানার প্রফেসর শামসুল ইসলাম, আসলাম রফিক, এরকম কিছু মুক্তিযোদ্ধা প্রথম ব্যাচে প্রশিক্ষণ গ্রহণ করেন। আমি দ্বিতীয় ব্যাচে প্রশিক্ষণ গ্রহণ করি। প্রশিক্ষণ শেষ হওয়ার পর আমাদের মধ্যে সাতজনকে বেছে নেওয়া হলো, যাদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হবে। সাতজনের মধ্যে ছিলাম আমি, আমার সঙ্গে গাফর হাতবেগের একজন মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুল আলম, আবুল কাসেম সিস্তি রাঙ্গুনিয়া, শাহ আলম বীরুত্তম, নেভাল কমান্ডো শাহ আলম বীরুত্তম, যিনি পরবর্তীকালে অপারেশন জ্যাকপটে নেতৃত্ব দিয়েছেন এবং বীরত্বপূর্ণ অবদানের জন্য বীরত্ব উপাধি পেয়েছেন। শাহ আলমের একজন ভাই ছিল, চাচাতো ভাই মনসুরুল আমিন, যিনি পরে বাংলাদেশ আর্মির ক্যাপ্টেন হয়েছিলেন। সীতাকুণ্ডুর একজন মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আর খাগড়াছড়ির একজন মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা। এই সাতজন মুক্তিযোদ্ধাকে স্পেশাল ট্রেনিংয়ের জন্য নিয়ে যাওয়া হলো অম্পিনগর। আমাদেরকে এখানে বকাফাতে স্টেনগান, এসএমজি, রাইফেল 303, এলএমজি, এসএলআর এইসব প্রশিক্ষণ দেওয়া হয়েছে, গ্রেনেড প্রশিক্ষণ, কিছু বিস্ফোরণেরও প্রাথমিক প্রশিক্ষণ। কিন্তু অম্পিনগরে গিয়ে আমাদেরকে মেশিন গান এবং 3 ইঞ্চ মর্টার প্রশিক্ষণ দেওয়া হলো। সম্ভবত 1 মাস এই প্রশিক্ষণ আমরা গ্রহণ করি। প্রশিক্ষণ গ্রহণ করার পরে আমরা হরিণাতে চলে আসি। হরিণাও ত্রিপুরা জেলার একটা জায়গা, যেটা 1 নম্বর সেক্টরের হেডকোয়ার্টার হিসেবে মেজর জিয়াজ, মেজর রফিক, স্বাগত, এরা 1 নম্বর সেক্টর হেডকোয়ার্টার প্রতিষ্ঠিত করেছিলেন। সেখানে যুব শিবিরও প্রতিষ্ঠা করা হয়েছিল। একদিকে যুব শিবির, রাজনৈতিক নেতৃবৃন্দের তত্ত্বাবধানে যুবকদেরকে সেখানে রিক্রুট করে প্রশিক্ষণে পাঠানো হতো, আরেকদিকে হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্প, 1 নম্বর সেক্টরের হেডকোয়ার্টার। এখানে আসার পরে, হরিণাতে আসার পরে কয়েকদিন আমরা ছিলাম। জিয়াউর রহমান একদিন আমাদেরকে বললেন শুভপুর ব্রিজ ধ্বংস করার জন্য, আমাদেরকে বাসাই করলেন, উনি শুভপুর ব্রিজ উড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে নিয়ে গেলেন। আমাদেরকে শুভপুর ব্রিজের কাছাকাছি নালুয়া বর্ডার আউটপোস্ট, ওখানে ভারতীয় বিএসএফ আর্মির একজন ক্যাপ্টেন ঘোষ ছিলেন, আমাদেরকে ওই জায়গা থেকে খুব ওটা শুভপুর ব্রিজ থেকে খুব কাছাকাছি রেকি করার জন্য নিয়ে যাওয়া হলো। আগে রেকি, তারপর তো ব্রিজ এক্সপ্লোশন। খুব কাছাকাছি থেকে আমরা ব্রিজটা রেকি করলাম। উনি জিয়াউর রহমানও ছিলেন, আমাদেরকে দেখানো হলো সব কিছু।
পরে এই অপারেশনটা হয় নাই। সেখানে তখন হেভি সিকিউরিটি ছিল পাকিস্তানি বাহিনীর, সেই কারণে জিয়াউর রহমান ওই পরিকল্পনাটা ড্রপ করেন, আমরা ওখান থেকে চলে আসি। হরিনাথ আসার পরে সেখানে আবার রাজনৈতিক এবং ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে দেখা হলো, এস এম ইউসুফ এবং জেলা ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল সেক্রেটারি সাবের আহমদ আসগরি, জেলা ছাত্রলীগের সভাপতি আবু অ্যাডভোকেট যিনি বর্তমানে অ্যাডভোকেট অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাসেম জাসদের কেন্দ্রীয় নেতা বর্তমানে, স্বপন শহীদ স্বপন কুমার চৌধুরী পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রচার সম্পাদক যিনি 1971 সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভায় স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাব উত্থাপন করে স্মরণীয় হয়ে আছেন, ওনার বাড়ি সাতকানিয়া, চট্টগ্রাম কলেজের ভিপি জালাল উদ্দিন, চট্টগ্রাম কলেজের জি এস কাজী মনিরুজ্জামান বন্টু, তারপরে মিরেশ্বরের জিতেন্দ্র প্রসাদ নাথ বন্টু, ফটিকশরীর বাদশাহ আলম, এস এম ফারুক, ফটিকশরীর আনোয়ার আজিম, এমনি অনেকের সঙ্গেই দেখা হলো। এর মধ্যে একদিন এস এম ইউসুফ আবার আমাকে বললেন যে নাসির, আরেকটা ট্রেনিং হচ্ছে গোপন ট্রেনিং, এটা শুধুমাত্র ছাত্রলীগের নেতা কর্মীদের জন্য, তোমাকে সেটা সেই ট্রেনিংয়ের জন্য নির্বাচন করা হয়েছে, তুমি সেখানে যাও। একদিন রাতে আবার আমি ট্রেনিংয়ে গেলাম, সেটা হচ্ছে আসামের লোয়ার হাফলং বলে একটা জায়গা, যেটা এখন বর্তমানে আমি শুনছি যে এই হাফলং জায়গাটা এখন সম্ভবত মিজোরামে, এখন আর আসামে নাই, এটা সম্ভবত এখন মিজোরামে। সেই হাফলংয়ে আমাদেরকে নিয়ে গিয়ে সেখানে আবার আরও এক মাস বিএলএফের ট্রেনিং, সেখানে প্রশিক্ষণ নিয়ে আমরা আবার ওই হরিণা ফিরে আসলাম। এবার আমাদেরকে দেশে ফেরার পালা। ইসুফ ভাই বললেন যে ঠিক আছে, এবার তোমরা দেশে চলে যাও, গিয়ে বিএলএফের জন্য মানুষ রিক্রুট করে ট্রেনিংয়ের জন্য পাঠাও, এবং তোমরা যুদ্ধ পরিকল্পনা গ্রহণ করে যুদ্ধ করো। আমাদেরকে চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের জন্য, দক্ষিণ যেটা এখন জেলা বলা হয়, যেটা ছিল তখন দক্ষিণ মহকুমা, বলখালী, পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, তখন লোহাগাড়া হয়নি, চন্দনেশ্বর হয়নি, এই নিয়ে দক্ষিণ মহকুমা, এই পাঁচ থানার জন্য তোমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠানো হতো বিএলএফ এর প্রথম গ্রুপ দক্ষিণ অঞ্চলে। আমরা প্রথম আসলাম, আমরা ফটিকছড়ি দিয়ে রাউজান হয়ে রাঙ্গুনিয়া হয়ে কর্ণফুলি পার হয়ে বলখালীটা পূর্বাঞ্চলে পাহাড়ি পথ ধরে পটিয়া আসলাম। আমাদের গ্রুপের কমান্ডার করে দেওয়া হলো নুরুল আনোয়ার নামে একজন, যিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়ে গেছেন, শহীদ নুরুল আনোয়ার। ডেপুটি কমান্ডার একজন করা হলো, তার নাম ইদ্রিস আনোয়ারি, তার বাড়ি আনোয়ারা, নুরুল আনোয়ারের বাড়ি পটিয়ার সুমন্দী ইউনিয়নের রশিদাবাদ গ্রাম। আমাদের মধ্যে ছিলেন শহীদ নুরুল আনোয়ার, ইদ্রিস আনোয়ারিও মুক্তিযুদ্ধে শহীদ হন, শহীদ ইদ্রিস আনোয়ারি, অজিত নামে একজন চন্দ্রনেশ্বর, আমি, আমার আর কারো নাম মনে নাই, আরও দুজন তিনজন ছিলেন। ভারত থেকে আসার সময় পথে আমাদের দু তিনটে যুদ্ধ হয়েছে, পথে আমরা যজ্ঞশোলা বাজারে আক্রান্ত হয়েছিলাম, সেখানে একটা আমাদের একটা যুদ্ধ করতে হয়েছে, পথে আরও একটা জায়গায় একটা যুদ্ধ হয়েছে, কিন্তু এগুলি এখন স্থানকাল মনে নাই। পথে পথে আসার সময় দু তিনটে যুদ্ধ করে আমাদেরকে আসতে হয়েছে। আমরা প্রথমে যেহেতু আনোয়ারের বাড়ি রশিদাবাদ, আমরা রশিদাবাদ আসি, রশিদাবাদ থেকে আমরা চলে যাই বরকল। বরকল ছিল দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম মুক্তিযোদ্ধা ঘাঁটি, মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদের বাড়ি, ওনার ছেলে শাহজাহান ইসলামাবাদী মুক্তিযুদ্ধে এই ঘাঁটিটা ওনার বাড়িতে স্থাপন করেছিলেন। সেখানে সার্জেন আলম বলে একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা, যিনি এয়ারফোর্সের, ওনার বাড়ি চিটাংয়ের বাইরে, উনি চট্টগ্রামে, দক্ষিণ চট্টগ্রামে এসে মুক্তিযুদ্ধ করেছিলেন, উনি সেখানে, সেটা ওনার ঘাঁটি ছিল। তো এই বরকলে আমরা অবস্থান গ্রহণ করি। বরকলে তখন সবুর নামে একজন এয়ারফোর্সের, পরে উনি শহীদ হয়ে যান, কানাই মাদারের হাবিলদার আবু আহম্মদ, ওনাকে নিয়ে কিছু মুক্তিযোদ্ধা, হাবিবুর রহমান, ওনাকে হাবিলদার বলা হতো, উনি এখন বরকল ইউনিয়নের চেয়ারম্যান, তারপরে ফেরদৌস ইসলাম খান, ডাক্তার গোলাম মোল্লা মজাহের, এরকম অনেকের সঙ্গে আমাদের পরিচয় হলো। হাবিলদার আবু একজন বেপরোয়া মুক্তিযোদ্ধা, অসীম সাহসী মুক্তিযোদ্ধা, উনি এখনো বেঁচে আছেন। ওনার সঙ্গে আমি দুটো অপারেশনে যাই, একটা হচ্ছে ওস্কাইনের টিক্কা খান অপারেশন, এটা বোঝাই যায় যে সে এত অত্যাচারী ছিল যে তার নাম মানুষ, সে এত বেশি অত্যাচার নির্যাতন করে কুখ্যাতি অর্জন করেছে, তার নাম তাকে মানুষ
টিকাগান ডাকত তাকে খতম করার সিদ্ধান্ত নেওয়া হয়। হাবিলদার আবু ওই দায়িত্ব নেন, তার সঙ্গে আমরা যাই। আরেকটা অপারেশন হয় যেটা বড় অপারেশন, সেটা হচ্ছে আনোয়ারা থানা অপারেশন। সার্জেন আলমকে এই অপারেশনের জন্য নেতা নির্বাচন কমান্ডার নির্বাচন করা হয়। হাবিলদার আবু ছিলেন, সাজান ইসলামাবাদী ছিলেন, হাবিবুর রহমান হাবিব ছিলেন, মহসিন খান ছিলেন পটিয়ার মুক্তিযুদ্ধ কমান্ডার এবং আরও অনেকে ছিলেন। এটা বিশাল অপারেশন। সেই অপারেশনে তাকে দখল করাই দখল করি আমরা, বহু অস্ত্র শস্ত্র পাওয়া যায়। এর মধ্যে আমি মুজিব বাহিনীর সদস্যদের গ্রুপ করার জন্য আমি মুজিব বাহিনীর বিষয়ে পটিয়া থানার নাইখেন গ্রামের হাফেজ আহমদুল্লক নামে একজনের সঙ্গে আলাপ করলাম। উনি আমাকে সার্জেন্ট আলমের সঙ্গে বৈঠক করিয়ে দিলেন। বোয়ালখালীতে আমার একজন স্কুলের চরকানা হাই স্কুলের আমার একজন শিক্ষক ছিলেন মাস্টার রফিকুল আলম, ওনার মানে পটিয়া থানার বিরিনেহারা গ্রামে উনি মুক্তিযুদ্ধে ছিলেন ক্যাপ্টেন করিমের সঙ্গে। ক্যাপ্টেন করিম আরেকজন কমান্ডার দক্ষিণ চট্টগ্রামের, দুজন বড় কমান্ডার মুক্তিযুদ্ধের, একজন সার্জেন্ট আলম, একজন ক্যাপ্টেন করিম। মাস্টার রফিকুল আলম উনি একদিন বরকল গিয়েছিলেন, আমার সঙ্গে বরকল দেখা হলো। তো উনি আমাকে বলেছেন আসি তুমি আমাদের পটিয়া আসো, পটিয়া মানে তখন তো বরকল পটিয়া, তুমি ফকিরা মসজিদ, ওনাদের এলাকার নাম হচ্ছে বিরিনিয়ারা ফকিরা মসজিদ। তখন আনোয়ারা থানার অপারেশন হয়ে গেছে, আমি চলে আসি ফকিরা মসজিদ, মাস্টার রফিকের সঙ্গে যোগাযোগ করি। যে মাস্টার রফিকের চাচা ডাক্তার শামসুল আলম, তিনি তার বাড়ি ছিল মুক্তিযোদ্ধাদের একটা আশ্রয়স্থল, মুক্তিযোদ্ধারা আহত হলে তাদেরকে চিকিৎসা করতেন ক্যাপ্টেন করিম। বোয়ালখালীতে একটা অপারেশনে আহত হয়েছিলেন, তাকে সেখান থেকে হুলাইন গ্রামে আমাদের গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার পজির উদ্দিন আমাদের গ্রামের, উনি এখনও বেঁচে আছেন, প্রায় 86 বছর ওনার বয়স, ডাক্তার পজির তার প্রাথমিক চিকিৎসা করেন, তার গুলি বের করেন। সেখান থেকে আবার ডাক্তার শামসুর বাড়িতে নিয়ে যাওয়া হয়, ডাক্তার শামসুর তার আবার চিকিৎসা করেন, তাকে সারিয়ে তোলেন। মাস্টার রফিকের পুরো পরিবারটাই মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন, তার বাবা ওদুদ সাহেব, তার ভাই ফেরদৌস সাহেব, ভগ্নিপতি বোধহয় জি এম ফারুক, তারপর দুবাসীদের বাড়িতে তৈয়ব, তাহের, বক্কর, কাশেম, এরকম অনেকে ক্যাপ্টেন করিমের এই আশ্রয়স্থল। ক্যাপ্টেন করিমকে ঘিরে ওখানে একটা মুক্তিযোদ্ধা ঘাঁটি গড়ে উঠেছিল। সেখানে গরুন খাইনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতা রায়হান ফেরদৌস মধু, উনি ইন্ডিয়া যেতে পারেননি, উনি এখানে এসে গ্রামে ছিলেন, তার গ্রামে উনি সেখানে ছিলেন। বুধপুরা সাহিদের গ্রামের আহমদ শরীফ মনির, সেখানে উনি একটা ক্যাপ্টেন করিমের জন্য উনি একটা দ্বারক পেরপাড়া গ্রামে বুধপুরা হাসপাতাল এবং দ্বারক পেরপাড়া প্রজন্দবত্তরের বাড়িতে উনি একটা আশ্রয়স্থল করেছিলেন ওই ক্যাপ্টেন করিমের ঘাঁটি। আমি ক্যাপ্টেন করিমের সঙ্গে ডাক্তার শামসুল আলমের পুকুর পাড়ে পুকুরের ঘাটে বসে কথা বললাম, আলোচনা করলাম। এখানে থাকতেই আমার টাইফয়েড হয়ে যায়, আমি বেশ কিছুদিন টাইফয়েড রোগে ভুগি। মহিরার ডাক্তার শিবু নামে একজন ডাক্তার শিবু জুলফিকারের বাড়িতে এসে আমার চিকিৎসা করেছেন। সুস্থ হওয়ার পরে আমি চট্টগ্রাম শহরে চলে আসি, সম্ভবত তখন সেপ্টেম্বর, চট্টগ্রাম শহরে আসি আমি। শহরে আমার সঙ্গে যোগাযোগ হয় মাহবুল আলম, যে মাহবুল আলম আমার সঙ্গে বগভাতে ট্রেনিং নিয়েছিল, অম্পিনগরে ট্রেনিং নিয়েছিল এবং শুভপুর ব্রিজ উড়িয়ে দেওয়ার জন্য আমার সঙ্গে ওই জিয়র আমাদের নেতৃত্বে গিয়েছিল। মাহবুল আলমের বাড়ি ঘাটফর হাতব্যাগ, মাহবুল আলমকে আমি বলি যে চলো এখানে শহরে অপারেশন করি। মাহবুল আলম আমাকে একদিন, ঈদের একদিন কি দুদিন আগে, আমাকে চকবাজার কাজী নবুল্লক দানুর বাড়ির পরে একটা বাড়িতে শান্তনু বিশ্বাস নামে, ওরা চা বাগানের মালিক ছিল, ওদের একটা বাড়ি ছিল। তো মাহবু আমাকে প্রথমে এই কেয়ারি ইলিশিয়াম যেটা হয়েছে মার্কেট, এটা ইউন সিদ্দিক সাহেবের বাসা, বাসকালীর প্রফেসর ইউন সিদ্দিকে, যিনি ল কলেজের ফাউন্ডার প্রিন্সিপাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলেন, ভাইস ট্রেজারার ছিলেন যুদ্ধ সময়। ওই ইউন সিদ্দিকের বাড়িতে ইউন সিদ্দিকের ছেলের সাথে সম্ভবত মাহবুবদের বন্ধুত্ব ছিল। ইউন সিদ্দিকের বাড়ির পশ্চিম দিকে সেকান্দর নামে একজন মুক্তিযোদ্ধা ছিল, তার বাড়ি। সেখান থেকে আমাকে ওই শান্তনু বিশ্বাসের বাসায় নিয়ে যায় মাহবুব। আমি শুনতে পেলাম ওরা আলোচনা করছে এখানে চন্দনপুর একটা রাজাকার ঘাঁটি আছে, যে রাজাকারের তার বাড়ি আবার ফটিকছড়ি, তার জন্য ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাদের মুভমেন্ট সুবিধা হচ্ছে, এখানে সে ঘাঁটি করে আড্ডা হয় এখানে রাজাকারদের। সেটা অপারেশন করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন সিটি কমান্ড, ইঞ্জিনিয়ার আফসারউদ্দিন ততদিন এসে গেছেন উনি সিটি কমান্ডার হিসেবে। দানু শান্তনু বিশ্বাস, দানুর সঙ্গে দেখা হয় ওখানে, এই শান্তনু বিশ্বাসের বাসায়।
তারপর তার এই ঈদের একদিন আগে বোধ হয় আমরা একটা ট্যাক্সির যে চালাচ্ছে সেও আমাদের সম্পর্কিত মুক্তিযোদ্ধার সঙ্গে। পরিকল্পনা এরকম হয়, ও ট্যাক্সি চালিয়ে চন্দনপুরে যে প্যারেডের কোনার একটু এদিকে, যে এখন যেটা এই যে কর্ণফুলী ভবন তারই আশেপাশে কোথাও হবে, তার অপোজিটে প্যারেডের মাঠের দিকে ও ট্যাক্সি থামাবে, কিন্তু স্টার্ট দিয়ে আমরা দ্রুত দৌড়ে নেমে আমরা গিয়ে অপারেশন করে আবার চলন্ত ট্যাক্সিতে উঠে চলে আসবো। এই ছিল পরিকল্পনা। পরিকল্পনা দিয়ে আমাদেরকে দুটো অ্যাসেম্বলি দেওয়া হয়েছিল। মাহবুব মূল আক্রমণটা করবে দরজা দিয়ে ঢুকে, আমি জানালা দিয়ে তাকে কাভারিং পজিশনে থেকে কাভার দেব, জানালা থেকে আমি কাভারিং ফায়ার করব। আমরা ট্যাক্সি থেকে ওখানে গিয়ে ট্যাক্সি দাঁড় করিয়ে চলন্ত অবস্থা আমরা দৌড়ে নেমে রাস্তা পার হয়ে মাহবুব দরজা দিয়ে ঢুকছে, আমি জানালায় দাঁড়িয়ে গেছি। এমন সময় আমি দেখলাম মাহবুব ঢুকার সময় চৌঘাটে বাড়ি গিয়ে পড়ে গেছে। মাহবুব যখন পড়ে গেছে ভিতর থেকে রাজা কেনা দেখছে, দেখতে পেয়ে ওরা তাকে ধরার জন্য উঠে আসতেছে। আমি আর দেরি করি নাই, আমি জানালা থেকে তখন আমি কাভারিং করার কথা, আমি মূল আক্রমণের ভূমিকা নিয়ে আমি অ্যাসেম্বলির ব্রাশ ফায়ার করলাম, সবগুলো নিকেশ করে দিয়ে আমি মাহবুবকে নিয়ে দৌড়ে ট্যাক্সিতে উঠে চলে আসলো। আমরা চলে আসি, এরপরে আমার মাহবুব সালাউদ্দিন কাদেরের একটা অপারেশনের জন্য মাহবুব আমাকে নিয়ে গেছিল, সে অপারেশনটা সেদিন হয় নাই। আমি তখন ওই মাহবুবদের বাসা থেকে এসে বর্তমানে সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজমল নাসিরুদ্দিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওদের বাড়ি হচ্ছে নজিরা মসজিদের রোডে, ওদের ভাড়াটিয়া ছিলেন আমার বাবা। আমার বাবার একটা লাইব্রেরি ছিল ইউনাইটেড বুক স্টল নাম, সেখানে উনি একটা সেখানে উনি লেখকদেরকে নিয়ে চট্টগ্রাম লেখক সংঘ নামে একটা সংগঠন করতেন, লেখকদের আড্ডা, গুলিস্তান সাহিত্য মজলিস নামে একটা সাহিত্য প্রতিষ্ঠানও উনি করেছিলেন। ওই দোকানে আমি আমার বাবার কাছে আসি, তো যেহেতু আমার দোকানে থাকা আমার নিরাপদ নয়, আমার বাবা দোকানের পিছনে রাত্রি যাপন করতেন, কিন্তু আমাকে রাখাটা রাস্তার উপরে, দোকানটা রাস্তার উপর, নিরাপদ নয় মনে করে আজমল আসিদদের ওখানে ওদের সঙ্গে কথা বলে ওদেরই বইয়ের বাইরের একটা ঘরে আমাকে রাখা হলো ঘরের দোতলায়। তো ওই ঘরটার নিচে আমার বড় ভাই আবুল কালাম চৌধুরী, উনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, উনি নিচে থাকতেন, উনি আমার বাবার সঙ্গে থাকতেন। একদিন দুপুরবেলা আমি হাঁটছিলাম রাস্তা ধরে, আমার সঙ্গে একজন ভারতে ট্রেনিং নিয়েছে এরকম একজন মুক্তিযোদ্ধার ফটিক সিলভারে দেখা হলো। ওই লোকটা আসলে ছাত্র শিবিরের ছেলে, জামাতের লোকেরা কিছু ছেলেকে এই ছদ্মপুরে যেয়ে ইন্ডিয়া পাঠিয়েছিল ট্রেনিং নিয়েছে, ওরা পরে মুক্তিযোদ্ধাদেরকে ধরিয়ে দেয়। এই ছেলেটা ওই রকম, সম্ভবত ওর নাম রহিম। ও যে আমি তো জানি না, আমি তাকে দেখে খুশি হয়েছি, তার সঙ্গে ট্রেনিং নিয়েছি, তুমি কোথায় আছো কী করছো, তো কথা কথা আমার এক জায়গায় হোটেলে রেস্টুরেন্টে বসে চা টা খেলাম। ও বলছে তুমি কোথায় আসো, আমি সরল মনে বললাম, আমি দেখিয়ে দিলাম যেখানে থাকি। সে রাতেই, যে রাতে ওর সঙ্গে আমার কথা হচ্ছে সে রাতেই গভীর রাতে এসে ঘেরাও করলো আলবদর বাহিনী। তো ওই আজমল নাসিরের বাড়ি থেকে 200-250 গজ দূরে এই দক্ষিণ দিকে টেলিগ্রাফ রোডে ডালিম হোটেলে ওদের হেডকোয়ার্টার, যে মীর কাসেমানে যার ফাঁসি হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে যার ফাঁসি হলো, আমি ওই ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছি, ওই মীর কাসেম হোটেলের কমান্ডার, ওরা এসে আমাকে সে রাতেই আজমল নাসিরের বাড়ি ঘেরাও করে আমাকে ওখান থেকে ধরে নিয়ে গেল, মারতে মারতে চোখ বেঁধে হাত বেঁধে মারতে মারতে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে গেল ডালিম হোটেলে, নভেম্বরের 30 তারিখ বা ডিসেম্বরের 1 তারিখ। সেখানে অকুত্য নির্যাতন, যে সিগারেটের ছেঁকা দিয়ে, তারপরে পা ঘরের ছাদে পা উপর দিকে ঝুলিয়ে বিমের সাথে লটকিয়ে নিচের দিকে এলোপাতারি পিটানো, আবার লোহার রড লাঠি দিয়ে পিটানো, নানা রকমভাবে অত্যাচার করা, তারপরে অত্যাচারের জন্য আলাদা কক্ষ, আবার গাদাগাদি করে একটা ঘরের মধ্যে ঘুটঘুটে অন্ধকার, তার দরজা তো বন্ধ, ভেন্টিলেশনও নাই, জানালা কিছুই দেখছি না, কেউ কাউকে দেখাচ্ছে না, সেই একটা ঘরের মধ্যে গাদাগাদি করে 30-40-50 জন রাখলো। ওখানে আবার কোনায় প্রস্রাব পায়খানা করার ব্যবস্থা, প্রস্রাবে বেশি যাচ্ছে, ইয়ে এটা নরকপুরী, একটা বিভীষিকা, সেখানে শুনে যাচ্ছে বন্দীদের তারা যে মারছে নির্যাতন করছে,
তাদের আর্থনাদ, আমরাও আমাদের উপর নির্যাতন হচ্ছে, আমরাও আত্মনাদ করছি। এই করতে করতে তিন তারিখ তো ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল, ছয় তারিখে ভারত স্বীকৃতি দিল এবং সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেল। এই সময়ে আমরা ওদের একটু কানা গুছিয়ে শুনলাম যে ওদের একজন কমান্ডার পতেঙ্গা বিমানবন্দরে যে বোমাবর্ষণ হয়েছে সেখানে আহত হয়েছে। আর এই যুদ্ধ শুরু হওয়ার পরে ওরা তখন অন্যদিকে ব্যস্ত হয়ে গেল, বন্দীদের দিকে। আর ওনা তখন তখন যুদ্ধ চলছে, তো কারফিউ, ব্ল্যাক আউট, এই বোমাবর্ষণ হচ্ছে। এই করতে করতে হঠাৎ একদিন, না তো কিছুই জানি না, হঠাৎ একদিন কোনো সারা সব নিঃশব্দ, ডানি বটের নিঃশব্দ। একসময় দেখলাম মানুষজন এসে হই হল্লা করে দরজা ভেঙে কি দেশ স্বাধীন হয়ে গেছে, মুক্তি পেয়ে আমি গ্রামে চলে গেলাম। তো এই হলো বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে এখন স্বাধীন হতে না হতেই কিছুদিনের মধ্যে আমাদের মধ্যে একটা চিন্তা আসলো যে স্বাধীনতা তো পেলাম, এখন স্বাধীনতা মানে কি একটা আলাদা দেশ, শুধু একটা দেশ পাওয়া, শুধু একটা পতাকা পাওয়া, না স্বাধীনতার আরও বৃহত্তর অর্থ কিছু আছে। স্বাধীনতা মানে মানুষের অর্থনৈতিক মুক্তি, সম্পদের সুষম বণ্টন, এই যে ধনী গরিবের বৈষম্য, কিছু লোক বিপুল সম্পদের মালিক, বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা তাদের হাতে কোনো সম্পদ নাই, তারা বেকার, তারা অনাহারে উপবাসে কায় ক্লেশে জীবনযাপন করে, মানবতার জীবনযাপন করে। এই যে বৈষম্য সমাজ, এটা পাকিস্তানের আমলে ছিল, স্বাধীন দেশেও কি এটা থাকবে? এই প্রশ্নগুলি ঘুরপাক খেতে থাকলো। একটা জিনিস আমি বলতে চাই এখানে, মুক্তিযুদ্ধ বাঙালি জাতিকে বদলে দিয়েছিল। মুক্তিযুদ্ধের আগে যে জাতি, মুক্তিযুদ্ধের পরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে জাতিসত্তা গড়ে উঠেছে তার সঙ্গে একটা ব্যবধান আছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে জাতিসত্তা গড়ে উঠল, সেই জাতিসত্তার মধ্যে একটা রেজিমেন্টাল মানসিকতা, একটা বৈপ্লবিক মানসিকতা মুক্তিযোদ্ধাদের মধ্যে আছে, মানুষের মধ্যেও আছে। মুক্তিযুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদ, তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, পাকিস্তানের সাহায্য করেছে, সুতরাং আমরা পাকিস্তান বিরোধী, একই সঙ্গে চীন বিরোধী, চীন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, আবার আমরা মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী। স্বাধীনতার পর যে প্রশ্নগুলি আমাদের মনে ঘুরপাত খেতে থাকলো, বিশেষ করে বিএলএফের যোদ্ধাদের মধ্যে, ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে, এর মধ্যে ছাত্রলীগের মিটিং হলো, ঢাকার কেন্দ্রীয় মিটিং হলো, সেই মিটিংয়ে ছাত্রলীগের মধ্যে এইসব প্রশ্নে বিরোধ সৃষ্টি হলো। সমাজতন্ত্রের জন্য একটা পক্ষ বলল, আরেকটা পক্ষ সেটা গ্রহণ করতে রাজি হলো না। একটা প্রশ্ন উঠলো এই সময়, তারা জাতীয় সরকার গঠন করা হবে, যে মুক্তিযুদ্ধে শুধু আওয়ামী লীগ করেনি, ছাত্রলীগ করেনি, মুক্তিযুদ্ধে আরও দল এবং জনগণ করেছে। সুতরাং এই যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এই জনগণ, মুক্তি অংশগ্রহণকারী দলগুলো নাকি যেমন একটা উপদেষ্টা পরিষদ ছিল, যে তাজউদ্দিন যে প্রবাসী বাংলাদেশ সরকার তার একটা উপদেষ্টা পরিষদ ছিল, সে উপদেষ্টা পরিষদে মোল্লা ভাসানী ছিলেন, কমরেড মনু সিং ছিলেন, অধ্যাপক মুজাফর আহমদ ছিলেন। মানে এই যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী, সহায়তাকারী, যোগদানকারী রাজনৈতিক দল এবং শক্তিকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা হোক, এই প্রশ্ন উঠল। আর যে বাহিনী, মুক্তিযুদ্ধে দুইটা বাহিনী, একটা গণবাহিনী মানে FFBLM মিলে একটা গণবাহিনী, একটা গেরিলা বাহিনী, আর হচ্ছে একটা নিয়মিত বাহিনী। তা এখন স্বাধীন হওয়ার পরে একটা নিয়মিত বাহিনী, একটা গেরিলা বাহিনী। এখানে কথা উঠলো যে এই যে আমাদের নিয়মিত বাহিনী কি, যেভাবে একটা দেশে আর্মি যেভাবে থাকে, গণবিচ্ছিন্ন সেনাবাহিনী, আমাদের আর্মিটা সেরকম থাকবে না, এই যে গেরিলা বাহিনী নিয়মিত বাহিনী মিলিয়ে একটা গণবাহিনী গঠন করা হবে, এসব প্রশ্ন উঠল। গণবাহিনী গঠন করা হবে কিনা, এবং আর্মিকে অনুৎপাদনশীল একটা বাহিনী হিসেবে, স্বাধীন দেশের মুক্তিযুদ্ধ করা সেনাবাহিনীকে এই ক্যান্টনমেন্টে আটকে রেখে তাদেরকে লালন পালন করার চাইতে তাদেরকে দেশের উন্নয়নের সঙ্গে যুক্ত করা যায় কিনা, উৎপাদনের প্রোডাক্টিভ আর্মি হিসেবে তাদেরকে গড়ে তোলা যায় কিনা, এই প্রশ্নগুলো উঠল। সেই ধরনের কথা কর্নেল আবু তাহের বীরুত্তম, যাকে জিয়াউর রহমান ফাঁসি দিয়েছিলেন, এবং মেজর জিয়াউদ্দিন, এরা এই দুজন হলিডে পত্রিকায় আর্টিকেল লিখে
এই কথাগুলি বলেছিলেন, গণবাহিনীর কথা, এইসব প্রশ্ন চলতে চলতে ছাত্রলীগের কথাটা, ছাত্রলীগের ওখানে সমাজতন্ত্রের প্রশ্নে এইসব প্রশ্ন উঠলো, ছাত্রলীগ ভেঙে গেল। ছাত্রলীগের দুটো সম্মেলন ডাকা হলো, ছাত্রলীগ যে মেরুকরণ হলো, একদিকে থাকলেন সিরাজুল আলম খান, মুজিব ওই যে বিএলএফের একজন কমান্ডার, বিএলএফের চারজন অধিনায়ক শেখ ফজলুর রহমানই, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, এই চারজনকে সারা বাংলাদেশকে চারটা ভাগে ভাগ করে এই চারজনের অধীনে বিএলএফের যুদ্ধটা হয়েছিল। এখন চারজনের মধ্যে সিরাজুল আলম খান নেতৃত্বে ছাত্রলীগের একটা অংশ, আর ওরা অন্যদিকে শেখ ফজলুর রহমানই, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক অন্যদিকে। দুই সম্মেলনেই বঙ্গবন্ধুকে প্রধান অতিথি করা হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু একটাতে গেলেন, অর্থাৎ সিরাজুল আলম খান, আসম আব্দুর, তাদের নেতৃত্বে, তাদের আয়োজনে যে ছাত্রলীগের সম্মেলনটা হচ্ছিল সেটা তো উনি জাননি। বঙ্গবন্ধু গেলেন শেখ ফজলুর রহমানই, নূর আলম সিদ্দিকী, তোফায়েল আহমেদ, ওদের সম্মেলনে দুটো ছাত্রলীগ হয়ে গেল। এই ছাত্রলীগের নাম হলো বৈজ্ঞানিক ছাত্রলীগ, যেটাকে যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র, তারা তারা সমাজতন্ত্রকে একটা লক্ষ্য ঘোষণা করলো, আর ওটার নাম হয়ে গেল মুজিববাদী ছাত্রলীগ, মুজিববাদ, তারা একটা মুজিববাদ বের করলো, বঙ্গবন্ধুর নামে একটা বাদ, সেটাও একটা তত্ত্ব। প্রথমে ছাত্রলীগ, বাংলা ছাত্রলীগের পরে গঠিত হলো জাসদ, জাসদ নামে একটা দল, নতুন দল গঠিত হলো বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে, যারা কিছু আওয়ামী লীগের লোক, অধিকাংশ ছাত্রলীগের যারা প্রবীণ, তারা জাসদে যোগদান করলেন। এই জাসদের নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা সংগ্রাম আমি শুরু থেকে ছাত্রলীগের ভাঙনের প্রক্রিয়াতে ছিলাম, ঢাকায় সম্মেলনও গিয়েছিলাম, যে সম্মেলনে ছাত্রলীগ ভাঙল, পর্ব যে সম্মেলন হলো যেখানে বঙ্গবন্ধু যাননি, যে সম্মেলনে আলাদা কমিটি হলো সেখানেও গিয়েছি, পরে জাসদ হলো, জাসদের সম্মেলনেও গিয়েছি আজকে।